এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেককে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস ফোর পরিবেশে থার্ড ইউনিট টেস্টের রয়্যাল মারিন কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 14। তো চলো আলোচনাটা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পাও। এছাড়া চতুর্থ শ্রেণীর প্রতিটা সাবজেক্টের ওপর কী কোশ্চেন তোমাদের থার্ড ইউনিট টেস্টে আসতে পারে, সাজেশন সব কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি। তোমরা যদি এখনও না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা ভিজিট করে দেখে নেবে। তো চলো শুরু করি। এক নম্বর কী বলেছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম যে ফসল চাষ শুরু হয়েছিল তা হলো ধান, আলু, গম না তামাক? তাহলে এটা হবে গম। নেক্সট বলেছে, বাতাসে, মাটিতে, আকাশে, জলে ধুলো থাকলে শ্বাস নিতে কষ্ট হয়, তো এটা হবে বাতাসে। নেক্সট বলেছে, একটি মাংসাশী প্রাণী হলো হরিণ, বাঘ, গরু না উট? তাহলে এটা হবে বাঘ। তারপর বলেছে, দীঘা বিজ্ঞান কেন্দ্রে রং বেরঙের পটচিত্র, সামুদ্রিক মাছ, আদিবাসীদের পোশাক, যন্ত্রপাতি সংগ্রহ করে রাখা হয়েছে, এটা হবে আদিবাসীদের পোশাক, সরি এটা হবে সামুদ্রিক মাছ। তারপর বলেছে, কোণারকের মন্দিরের একটি বড় অংশ ভূমিকম্পের বন্যা না ঝড় বৃষ্টির বা না দাবানলের ফলে ভেঙে পড়েছিল? তাহলে এটা হবে ভূমিকম্পের ফলে। নেক্সট বলেছে, স্থাপত্যে দু নম্বর শূন্যস্থান পূরণ করো। দুয়ের ক বলছে, স্থাপত্যের সঙ্গে যখন স্মৃতি জড়িয়ে যায় তখন তাকে ড্যাশ বলে, এটা হবে সৌধ বলে। স্মৃতি জড়িয়ে যায় যখন তখন তাকে সৌধ বলে। ড্যাশ দিয়ে চাষ করলে অল্প সময় অনেক বেশি জমি চাষ করা যায়, এটা হবে ট্র্যাক্টর। নেক্সট বলেছে, ড্যাশ অঞ্চলে জল নেই, তো এটা হবে মরুভূমি অঞ্চলে, মরুভূমি অঞ্চলে। তারপরে বলেছে, বাঁকুড়ার ড্যাশে টেরাকোটার কাজ দেখা যায়, তাহলে এটা হবে বাঁকুড়ার ঝালদা। নেক্সট আছে, গৃহস্থলীর নানা বর্জ্য ড্যাশের জলে মিশছে, তো গৃহস্থলীর নানা বর্জ্য খালের জলে মিশছে। নম্বর কী বলছে, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। তিনের ক কী বলছে, সমাজে নানান লোক নানান কাজ করেন, তাহলে এটা এটা ঠিকই বলেছে, নানান লোক নানান কাজ করেন। নেক্সট বলেছে, বায়ু দূষণের ফলে পাথরের রং বদলে যায়, এটাও ঠিক। তারপর বলছে, গরুকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল, এটা ভুল। নেক্সট বলছে, কলকাতার বিরসা মুন্ডা নামে একটি মিউজিয়াম আছে, তাহলে এটা ভুল। নেক্সট বলছে, মাটিতে ছড়িয়ে পড়া বিষে শেষ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী, এটাও ঠিক। মহাত্মা গান্ধীর ব্যবহার করা জিনিসপত্রগুলি গুরু সদয় দত্ত মিউজিয়ামে রাখা আছে, না এটা ভুল। নেক্সট চার নম্বর বলছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। তাহলে বাম স্তম্ভে কী বলছে, গবাদি পশু, হিংস্র পশু, তাজমহল, বিখ্যাত মানুষদের লেখাপত্র আর লঞ্চের তেল। ডান স্তম্ভে কী বলছে, নদীর জল, সংগ্রহশালার উপাদান, মহিষ, বাঘ, সাদা মার্বেল। তাহলে গবাদি পশুর সাথে কী হবে, গবাদি পশু হবে দেখো মহিষ, এটা হবে ক। নেক্সট আছে, হিংস্র পশু, এটা হবে বাঘ। তাজমহল হলো সাদা মার্বেল। বিখ্যাত মানুষদের লেখপত্র, সংগ্রহশালার উপাদান, লঞ্চের তেল, নদীর জল। পাঁচ নম্বর কী বলছে, একটি বাক্যে উত্তর দাও। মায়ের বংশ পরিচয়েই সন্তানের বংশ পরিচয়, এখানে কোন সমাজের কথা বলা হয়েছে? এটা হচ্ছে খাসিয়া সমাজের কথা বলা হয়েছে, যে সমাজে হচ্ছে মা পরিবারের প্রধান, ঠিক আছে। নেক্সট বলছে, চাষের কাজে ব্যবহৃত একটি আধুনিক যন্ত্রপাতির নাম লেখো। এটা কী লিখবো, এটা আমরা করে দেবো হচ্ছে ট্র্যাক্টর। নেক্সট আছে, বায়ু দূষণের ফলে সংঘটিত একটি রোগের নাম লেখো, হাঁপানি, ব্রঙ্কাইটিস। নেক্সট আছে, কোন সংগ্রহশালার দেয়ালে যুদ্ধের ছবি আঁকা আছে, এটা হবে জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যের রাজা ভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ সংগ্রহশালা। নেক্সট আছে, কোন দূষণের ফলে খালের জল বিষাক্ত হচ্ছে, এটা লিখবো জল দূষণের ফলে। তারপর আছে, কোন সংগ্রহশালাতে একটি নকল কয়লার খনি আছে, এটা হবে বিল্লা শিল্প সংগ্রহশালাতে একটি নকল কয়লার খনি রয়েছে। নেক্সট বলেছে, ছয়ের ক বলছে, দুটি দানাশস্য ও দুটি তন্তুজাতীয় ফসলের উদাহরণ দাও। তাহলে দুটি দানাশস্য কী হবে, ধান আর গম, আর দুটি তন্তুজাতীয় ফসল কী হবে, কার্পাস আর একটা হচ্ছে পাট। নেক্সট বলছে, অজিত কুমার ব্যানার্জি বিখ্যাত কেন? অজিত কুমার ব্যানার্জি, আড়াবাড়ি জঙ্গলের মানুষরা যখন জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলছিল তখন তিনি তাদেরকে উপদেশ দেন যে তোমরা জঙ্গল না কেটে সেখানে শাল গাছের চাষ করো, এবং তারা সেগুলো করে এবং তার মাধ্যমে ওই শাল গাছ কাঠ বিক্রির মাধ্যমে তারা তাদের কিন্তু জীবিকা নির্বাহ করে। এইভাবেই তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন।
নেক্সট হচ্ছে যে নোংরা পুকুরের জল পান করলে কি কি সমস্যা হতে পারে। নোংরা পুকুরের জল পান করলে বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে পেটের, যেমন হচ্ছে কলেরা হতে পারে, ডায়রিয়া হতে পারে, আমাশয় হতে পারে, ঠিক আছে। নেক্সট বলছে, পরে বলছে যে ফসল পাকার পর প্রাচীনকালের মানুষ কি করত, বলছে ফসল পাকার পরে প্রাচীনকালের মানুষ কি করত, সেই সমস্ত ফসলকে তোমার মাটির কলসি, তারপরে বিভিন্ন পাথরের পাত্রতে করে মাটির তলায় পুঁতে রাখতো, সংগ্রহ করে রাখতো, ঠিক আছে। তারপরে বলছে বিষ্ণুপুর কেন বিখ্যাত, তাহলে এখানে আমরা কী বলবো, দেখো বিষ্ণুপুর হলো লাল মাটির জায়গা, ওই ওই মাটি পুড়িয়ে তৈরি ইট দিয়েই বানানো হয়েছে নানা মন্দির। মল্লরাজাদের নামেই একসময় বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূমি, মানে মল্লরাজাদের ভূমি বা অঞ্চল। তাদের সময় এমন অনেক মন্দির বানানো হয়েছিল, রাসমঞ্চ, মন্দিরের গায়ে টেরাকোটার নানা কাজ খুবই সুন্দর, তবে কোথাও কোথাও মন্দিরের গায়ে লোকের আঁচড় কেটেছে, ঠিক আছে, তোমরা এই অবধি লিখবে, রাসমঞ্চ, মন্দিরের গায়ে টেরাকোটার নানা কাজ খুবই সুন্দর, এই অবধি লিখতে হবে, ঠিক আছে। নেক্সট টিকা বলছে বাসের মধ্যে মিউজিয়াম, তাহলে বাসের মধ্যে মিউজিয়ামে আমরা কী লিখবো দেখো, ঠিক আছে, এটা লিখবো যে আমরা রসুল একবার একটা বাস দেখতে গিয়েছিল, তাতে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি আছে, লিখবো বাসের মধ্যে মিউজিয়ামে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি রয়েছে, নানা রকম ছবি, একটা সুইচ টিপলেই পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরছে, আবার একটা আয়না তাতে তাকালে মুখ বদলে যায়। স্যার বলেছিলেন বাসটা আসলে বিজ্ঞানের সংগ্রহশালা, ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের ও সাধারণ মানুষদের বিজ্ঞান শেখায় ও বোঝায়। নেক্সট বলেছে সব মাটিতে চাষ হয় না কেন, তাহলে এটা কী লিখবো, সব মাটিতে চাষ কেন হয় না, সব মাটিতে যে মাটিতে যে যে শস্য চাষ করা হবে সেই পরিমাণ যদি গুণগত উপাদান না থাকে, সেই পরিমাণ গুণগত উপাদান না থাকলে সেই মাটিতে কিন্তু সেই শস্যটা চাষ হবে না, এই কারণেই সব মাটিতে সব চাষ হয় না, প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা মাটির উর্বরতা শক্তির দরকার। নেক্সট বলেছে গ্রামের মানুষ নদীকে ব্যবহার করতে পারছে না কেন, গ্রামের মানুষ নদীকে ব্যবহার করতে পারছে না কারণ নদীতে মানুষ বিভিন্ন পশুকে স্নান করাচ্ছে, নিজেদের জামাকাপড় কাচ্ছে, তার ফলে নদীতে দূষিত হয়ে যাচ্ছে, নদীতে বিভিন্ন রকম প্লাস্টিক বর্জ্যপদার্থ ফেলার ফলে নদীর জল পানের অনুপযোগী হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই কারণেই তারা কিন্তু নদীর জলকে আর ব্যবহার করতে পারছে না। তো আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে। চলো আজকের মতো এখানেই, টাটা।